ओम परतत्वे सदा लीनो रामकृष्ण समाज्ञया यो धर्म स्थापनरतो वीरेशम तम नमाम्यहम। श्री भगवानेर अशेष कृपाए आबार आमरा समबेत होयेछि स्वामी विवेकानंदेर कर्मयोग बक्तृता थेके पाठ एवं आलोचनार उद्देश्य निये। आमरा पढ़छिलाम स्वामीजी कर्मयोग बक्तृतार द्वितीय बक्तृता, निज निज कर्मक्षेत्रे प्रत्येकेई बड़ एई बक्तृताटी আমরা শেষ করেছিলাম সেইখানে, যেখানে পূজনীয় মহারাজ মহানির্বাণ তন্ত্র থেকে বলছিলেন, আমাদের কর্তব্য কর্ম সম্পর্কে বলছিলেন। তিনি এই 48-50 নম্বর শ্লোক সেটি উল্লেখ করছিলেন, যেখানে তিনি গৃহী ব্যক্তি কীভাবে ভাই ভগিনী তার আত্মীয় স্বজন জ্ঞাতি পরিজনকে পাল প্রতিপালন এবং তাদের সন্তোষ বিধানের কাজ করবেন, শুধুমাত্র নিজের বাড়ি নিজের পরিমণ্ডলের বাইরে গিয়ে গ্রামবাসী অভ্যাগত উদাসীগণের প্রতি কীরকম তারা আচার আচরণ করবেন এই সম্পর্কে মহানির্বাণ তন্ত্র কী বলেছে সেইগুলি তিনি বলছিলেন। আমরা আজকে শুরু করব মহানির্বাণ তন্ত্রের পূজনীয় মহারাজের ব্যাখ্যা 51-52 নম্বর শ্লোক দিয়ে। সেখানে বলা হচ্ছে, নিদ্রা আলস্যম দেহে যত্নম কেশ বিন্যাসমেব চ আসক্তি আসক্তি মশনে বস্ত্রে নাতিরিক্তম সমাচরেত যুক্তাহার যুক্ত নিদ্রো মিত বাংমিত মৈথুন স্বচ্ছ নর্ম শুচির দক্ষ যুক্ত স্যাত সর্ব কর্মসু। বলছেন গৃহী ব্যক্তিদের সমস্ত কিছু কী কী ত্যাগ করা উচিত সেগুলোর কথা বলছেন। একটা বলছেন অতিরিক্ত নিদ্রা, অতিরিক্ত আলস্য, দেহের যত্ন, কেশবিন্যাস এবং অসন বসনে আসক্তি ত্যাগ করতে হবে। এগুলি ত্যাগের কথা বলছেন। অতিরিক্ত নিদ্রা, আমাদের প্রয়োজনের বেশি যদি আমরা নিদ্রা যাই তাহলে আমাদের কাজের সময়টা, অ্যাকচুয়াল ওয়ার্কিং টাইম, এটা কমে যায়। এটা কি গৃহী কি সন্ন্যাসী সকলের জন্য এটি সমান হওয়া উচিত। অতিরিক্ত নিদ্রা আমাদের অনেক সময় ঘুম পাড়িয়ে, আমাদের জীবন থেকে ঘুম পাড়িয়ে রাখে এবং নিদ্রার সঙ্গে যুক্ত হয় আলস্য। অতিরিক্ত নিদ্রা থাকতে আলস্য, প্রত্যেকটি কাজ করার বিষয়ে যে ইংরেজিতে একটা শব্দ আছে আপ অ্যান্ড ডুইং, এই যে আপ অ্যান্ড ডুইং এর থেকে অনেকখানি এই আমরা উদ্যোগী হতে পারি না, আমরা কখনোই এগিয়ে যেতে পারি না। আমরা দেহের যত্ন নেওয়া ভালো, কিন্তু অতিরিক্ত দেহের যত্ন, আমার মনে আছে একজনের, সে তিনি আমাদের এখানে এসেছিলেন, তিনি আগে থেকেই শুনেছেন যে আমাদের এখানকার জল বোধহয় ভালো নয়, তো যে পরিমাণ জল নিয়ে এসেছিলেন সঙ্গে করে দেখে মনে হলো তিনি স্নান টান এবং অন্যান্য কাজকর্ম বোধহয় সেই তার জল নিয়েই করবেন। একজন লোক, তিনি অনেক কাণ্ড করে ওপার থেকে এপারে এসছেন কুড়ে টুলি নিয়ে, তারপরে সেইগুলি একজন লোক জল সে বয়ে নিয়ে এসেছে তার সঙ্গে, তিনি এখানকার কোনো জল, এক ফোঁটা জল, এমনকি ওয়াটার ফিল্টারের জল সেটিও খেলেন না, সমস্ত একবারে সিল জল তিনি খাওয়া শুরু করলেন। এই যে দেহের প্রতি আমাদের অতিরিক্ত যত্ন, কেশবিন্যাস চুল নিয়ে আমাদের, আর আমাদের কাপড় চোপড়ের আসক্তি, এইটার সাথে এটা পরবো কিনা, ওটার সাথে ওইটা পরবো কিনা, আমাদের অনেকটা সময় চলে যায় কোনো কাজ করতে যাওয়ার আগে, প্যান্টের সঙ্গে শার্ট মিলল কিনা, শার্টের সঙ্গে প্যান্ট মিলল কিনা, জামার সাথে শাড়ি মিলেছে কিনা, শাড়ির সঙ্গে জুতো মিলেছে কিনা, জুতোর সাথে অ্যাক্সেসরিজ মিলেছে কিনা, এইসব ঠিক করতে যে উদ্দেশ্যে যাই আমরা, সেটি আমরা একেবারে আমাদের কাছে পানসে হয়ে যায়, উদ্দেশ্যটা বিধেয় হয়ে যায়, আর বিধেয়টা উদ্দেশ্য হয়ে গিয়ে জীবনটা গোলমাল হয়ে যাবে। পরিমিতভাবে একবারে সব ছেড়ে দিতে হবে না, তো তাই বলছেন গৃহী ব্যক্তি আহার নিদ্রা বাক্য মৈথুন এই সকলই পরিমিতভাবে থাকবে, এই চারটিকে ছেড়ে সে কোনোভাবেই থাকতে পারবে না, সেটা সন্ন্যাসীদের জন্য। কিন্তু এই আহার নিদ্রা বাক্য মৈথুন এতে একটা পরিমিতি বোধ থাকা দরকার, তাকে জানতে হবে কোথায় সে থামবে। গৃহী অকপট নম্র ও বাইরে অন্তরে শৌচ সম্পন্ন এবং সকল কর্মে উদ্যোগী ও নিপুণ হতে হবে, স্বচ্ছ নম্র শুচির দক্ষ যুক্ত স্যাত সর্বকর্মসু। এটি বলছেন গৃহস্থ অকপট হবে,
কপটতা যদি থাকে তাহলে কোনো কাজই ঠিকঠাক মতো হয় না। আমি মনে একরকম ভাবছি, মুখে আরেক রকম বলছি, এই যে অকপট হতে পারছি না, এটা কিন্তু আমাকে আমার উদ্দেশ্য থেকে সবসময় সরিয়ে দেয়। নম্রতা অনেক সময় কাজে লাগে। আমার মনে আছে পূজনীয় ভূতেশানন্দজি মহারাজের একটি স্মৃতি কথা লিখছেন স্বামী বাণেশানন্দজি মহারাজ। তিনি তখন সদ্যের সদ্য সঙ্গে যোগদান করেছেন এবং যোগদান করেই ভাইস প্রেসিডেন্ট মাঝে সেবক হয়েছেন, একেবারে সঙ্গের দ্বিতীয় মানুষ তার সেবক হয়েছেন। তো অনেকেই মনে করলো তিনি বোধহয় যথেষ্ট নম্র নন। ওখানে কাঁকুরগাছিতে আমরা দেখেছি পীযূষ মহারাজ একজন অকারণে খুব বকে দিলেন তাকে, স্মৃতিকথায় লিখছেন আমাদের মহিতোষ মহারাজ, বর্তমানে তিনি আমাদের জার্মানি কেন্দ্রের অধ্যক্ষ, তিনি তার স্মৃতিকথায় লিখছেন যে খুব বকে দিলেন এবং তিনি নম্রভাবে সেটিকে শুনলেন। ভূতেশানন্দজি বলছেন যখন তিনি বকাঝকা খেয়ে ভূতেশানন্দজি কাছে গেলেন তখন মহারাজ খুব খুশি হয়েছেন, বলছেন আমি অন্তত এই ভাবলাম যে তুমি এই অবস্থাতেও তুমি যেন একটাও কথা না বলো। এই যে নম্রতা অনেক সময় আমাদের অনেক কাজে লাগে, হয়তো কোনো সামান্য হয়তো ভুল হয়েছিল, কিন্তু আমরা যদি নম্রভাবে সেটাকে স্বীকার করে না নিতে পারি তাহলে কিন্তু খুব মানে একদম গোলমাল হয়ে যাবে। এক তো আমরা কিছু শিখব না, আর দুই আমাদের ভেতরে ওই উগ্র ভাবটা আমাদের জীবনের অঙ্গ হয়ে যাবে। বাইরে এবং অন্তরে শুচি সম্পন্ন, যেমন ভেতরে ভেতরে পরিষ্কার থাকতে হবে আমাদের বাইরেতেও পরিষ্কার হতে হবে। সমস্ত কর্মে উদ্যোগী এবং নিপুণ দুটো জিনিস প্রয়োজন আছে। অনেক সময় আমরা কাজ করতে যাই কিন্তু সেটাকে নিখুঁতভাবে শেষ করতে পারি না, সব কর্মেতে উদ্যোগ। আমাদের এখানে একজন মানুষ আসেন স্ত্রী এবং তার ছেলে এবং আত্মীয় স্বজনদের নিয়ে, সকালবেলা ধুতিটি পরে তিনি টিফিন করে ধুতিটি পরেই এসে বলেন আমি কি কাজ করব, এই কাজ করছেন সেই কাজ করবার চেষ্টা করছেন এবং সবটাই কিন্তু নিখুঁতভাবে হচ্ছে না, প্রত্যেকটাতে কোথাও কোথাও গোলমাল আছে। একটা কাজ করতে করতে আরেকজন যখন আরেকটা কাজ করছে তিনি লাফিয়ে পড়ে তাকে নিজের কাজটা ফেলে দিয়ে আবার লাফিয়ে পড়ে সেই কাজটায় ঢুকলেন, তারপর সেখান থেকে আবার তার মনে হলো না আমার কাজটা তো শেষ হলো না, তখন তাকে আধখানা অবস্থায় ফেলে দিয়ে চলে এলেন। এই দুটি হলে হবে না, একটা হতে হবে, কর্মে উদ্যোগী হতে হবে এবং নিপুণ হতে হবে। যে কাজ উদ্যোগটা ভালো কিন্তু যে কাজটুকু দেওয়া হয়েছে বা যে কাজ আমার বলা হচ্ছে সেটা যেন নিখুঁত এবং নিপুণভাবে শেষ করতে হবে। মহানির্বাণতন্ত্রের অষ্টম অধ্যায়ের 53 নম্বর শ্লোকে স্বামীজি তার উল্লেখ করছেন, সুরশত্র বিনীত স্যাত বান্ধবে গুরু সান্নিধ্য, গৃহী ব্যক্তি শত্রুর সামনে শৌর্য বীর্য অবলম্বন করবে। এটা একটা ভীষণ প্রয়োজন। আমরা ঠিক উল্টোটা করি, আমাদের যখন শত্রুদের সামনে আমরা শৌর্য এবং বীর্য অবলম্বন করতে পারি না, বা সে অন্যায় করতে দেখি মানুষজনকে অথচ আমরা তার প্রতিবাদ করতে পারি না, আমার কাছ থেকে লোকে অন্যায়ভাবে ঠকিয়ে নেয়, আমরা পেছনে তার সম্পর্কে বলি কিন্তু কিছুতেই তার সামনে গিয়ে বলতে পারি না, এটা একেবারে ঠিক নয়। একেবারে যার সামনে বলতে হবে, যেখানে বলতে হবে সেখানে বলতে হবে, সেখানে সমস্ত শৌর্য এবং বীর্যের মানে প্রকাশ দেখাতে হবে। আবার বলছেন বিনীত স্যাদ বান্ধবে গুরু সান্নিধ্য, আর বন্ধু এবং গুরুজনের সামনে তিনি বিনীত থাকবে। স্বামীজি লিখছেন, শত্রুগণের বীর্য প্রকাশ করিয়া শাসন করিতে হইবে, ইহা গৃহস্থের অবশ্য কর্তব্য। গৃহস্থ ঘরের এক কোণে বসিয়া কাঁদিবে না, অপ্রতিকার বিষয়ক বাজে কথা বলিবে না। গৃহস্থ যদি শত্রুগণের নিকট শৌর্য প্রদর্শন না করে তাহা হইলে তাহার কর্তব্যের অবহেলা করা হয়, কিন্তু বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ও গুরুর নিকট তাকে মেষতুল্য শান্ত নিরীহভাব অবলম্বন করতে হবে। এটা ভীষণ ভীষণভাবে প্রয়োজন। শত্রুগণের কাছে আমাদের অবশ্যই আমাদের নিজেদের শৌর্য এবং বীর্য প্রকাশ করতে হবে। অপ্রতিকার কে করতে পারে জানেন তো? যার ভেতরে প্রতিকার করবার শক্তি আছে অথচ যে করে না, যে ক্ষমা করে। আমার গালে একটা থাপ্পড় মেরে দিলে আমি যে যিনি মেরেছেন তাকে আরও 5টা থাপ্পড় মারতে পারি, সেটি না মেরে আমি যখন তাকে ক্ষমা করি তখনই সেটা অপ্রতিকার। আমাদের সমস্যা হচ্ছে আমাদের একটা গালে থাপ্পড় মারলে আমাদের ঘুরিয়ে 5টা থাপ্পড় মারার মতো, 5টা কেন, একটাও থাপ্পড় মারার মতো
যোগ্যতা তৈরি হয় না। আমরা সবসময় ভাবি আমি যদি এই কাজটা করি আমার পেছনে তো একটা লোক থাকবে না, তখন আমার কী হবে, এই যে আমার কী হবে ভেবে আমরা অন্যায়টাকে সমর্থন করে যাই, এবং এই অন্যায়কে সমর্থন করতে করতে একটা সময় সেই অন্যায় আমাকেও গিলে ফেলে এবং আমি বুঝতে পারি আমার পাপেতেই সেই কাণ্ডটা হয়। তাই বলছেন যে এইটি কখনো করবে না। বন্ধু বান্ধব গুরুর কাছে মেষতুল্য শান্ত, মেষতুল্য একদম কোনো রকম রিয়াক্টিং না করা, খুব শান্ত নিরীহভাবে থাকা। এর পরের কথাটা খুব যুগবিপ্সিতান ন মন্যেত নাব মন্যেত মানিনাহ, নিন্দিত অসৎ ব্যক্তিগণকে সম্মান দিবে না এবং সম্মানের যোগ্য ব্যক্তিগণকে অবমাননা করবে না। যিনি নিন্দিত যিনি অসৎ তাকে কোনোভাবেই সম্মান দেওয়ার কথা নয়, তাকে আপনি এমন নয় যে তাকে মানুষ হিসেবে অসম্মান করবেন তা নয়, কিন্তু একেবারে তার সামনে গিয়ে একদম গলে পড়লেন এই জিনিসটা যেন না হয়। আমরা এই গলে পড়ে যাই বলে, আমরা মুশকিলে পড়ে যাই এবং মুশকিলে পড়ি বলেই আমাদের এরকম অসমস্যা হয়। আমার সুযোগ হয়েছিল পূজনীয় স্বামী অমলানন্দজি মহারাজের কাছে কাজ করার। পূজনীয় মহারাজকে দেখেছি গভর্নমেন্ট অফিসে যেতেন, গ্রান্ট কলেজের গ্রান্ট কালেকশন করতেন। তিনি কখনো কাউকে কিছু দিতে পারতেন না, কারণ তার কাছে টাকা পয়সা কিছু ছিল না। তাই তার ফাইল কখনো একটু এক টেবিল থেকে আরেক টেবিল অবধি এগোতেন না। তিনি দিনের পর দিন তার নিজ ব্যক্তিগত চেষ্টায় এক টেবিল থেকে আরেক টেবিলে ফাইল পাঠাতেন। তাতে আমাদের কষ্ট হতো, তিন মাসের গ্রান্ট পাঁচ মাসে এসে পৌঁছতো। তিনি সব জায়গায় বলে তিনি কারুর সামনে এতটুকু নিজের এতটুকু অতিরিক্ত কিছুকে মাথা নোয়াতেন না। আমরা দেখেছি আদর্শকে কখনো তিনি কোনো অবস্থাতে ছোট করতেন না, এবং খুব সোজা কথা সোজা করে, খারাপ মানে শব্দ খারাপ নয়, কিন্তু যেটা বলতে চাইছেন অন্যায় এটা আপনি ঠিক করছেন না, কেন আপনি আটকে রেখেছেন, এটা আপনার এতে আসে না। আমরা দেখেছি দিনের পর দিন এইভাবে উনি একটার পর একটা গ্রান্ট বার করতেন। তখন তার বয়স সত্তরের বেশি, কিন্তু এই কাজে আমি কখনো তাকে আমি দেখিনি যে কোনো অন্যায় ব্যক্তির অন্যায়কে প্রশ্রয় করিয়ে নিজের কার্য সিদ্ধ করা। আর যিনি সম্মানের যোগ্য তাকে সবসময় সম্মান করতেন। আমরা দেখেছি আমাদের কলেজের একজন গ্রুপ ডি স্টাফ ছিলেন, অফিস স্টাফ ছিলেন, তার কাজ হচ্ছে সবারই কলকাতায় সব বিভিন্ন কাজকর্ম করা, চেক জমা দেওয়া, ট্রেজারিতে গিয়ে ওই কয়েন জমা দেওয়া, ট্রেজারিতে খাতা ইয়ে করা, চেক তুলে নিয়ে আসা, এরকম না না এখনকার মতো তো আর অ্যাকাউন্ট ট্রান্সফার হতো না, এই কাজটি তিনি করতেন। এবং এই কাজে যেদিন তিনি বেরোতেন এই কাজে তার সমস্তটা দিন চলে যেত। সবাই তার সম্পর্কে বলতো যে ওই বোধহয় কিছু টাকা মারে, ওই এই করে, তাকে খুব দুর্ব্যবহার করতেন, কিন্তু মহারাজ তাকে ভীষণ রকমভাবে সম্মান করতেন। লোকেশ্বরানন্দজির কথা শুনেছি, তার কাছে একজন পোস্টম্যান আসতেন, সেই পোস্টম্যান এলে তিনি তার সাথে কথা বলতেন, তাকে কখনো মিষ্টি খাওয়াতেন, জল খাওয়াতেন, এরকমও দেখেছি। এবং বিজয়ার পর এলে অবশ্যই তিনি তাকে বসিয়ে কিছু খাওয়া দাওয়া করাতেন। এগুলোতে কিছু এসে যায় না, কিন্তু এই যে একটা একটা সাধারণ স্পর্শ, আপনি আপনার সামনের মানুষটাকে যখন, যিনি সম্মানের যোগ্য তাকে যখন আপনি সম্মান করেন, তখন তার প্রভাবটা অনেকটা হয়, আমাদের ভেতরটা অনেক বড় হয়ে যায়। স্বামীজি বলছেন অসৎ ব্যক্তিকে সম্মান প্রদর্শন করা গৃহীর কর্তব্য নয়, কারণ তাহাতে অসৎ বিষয়কেই প্রশ্রয় দেওয়া হয়। আবার যাহারা সম্মানের যোগ্য তাহাদিগকে যদি গৃহস্থ সম্মান না করেন তাহাও তাহার পক্ষে মহা অন্যায়। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখেছি গৃহ শিক্ষকদের আমরা এতটুকু সম্মান করতে পারি না। যত মজার গল্প দেখবেন গৃহ শিক্ষকদের নিয়ে, বুদ্ধেশানন্দজি একটি মজার গল্প উল্লেখ করে খুব দুঃখ প্রকাশ করতেন। তিনি বলতেন যে একটি বাড়িতে একজন গৃহ শিক্ষক তিনি পড়াতে যেতেন, সেখানে তিনি কোনোদিন তাকে এক গেলাস জলও কেউ খেতে দিত না। একদিন দেখা গেল এক গেলাস গরম দুধ তাকে কেউ খেতে দিয়েছেন। তিনি ছাত্রদের জিজ্ঞেস করছেন, হ্যাঁ রে আজ কী ব্যাপার রে, আমাকে এরকম গরম দুধ খেতে দেওয়া হয়েছে? ছাত্রটি বললেন, মাস্টারমশাই মাস্টারমশাই, সেই হলো কি, কালকে আমাদের হুলো বেড়ালটা দুধ সবে নামানো হয়েছে এবং সেই দুধ ঠান্ডা করে রাখা ছিল,
হুলো বিড়ালটা তাতে মুখ দিয়ে দিলেন। এখন এক ডেচকি দুধ কি করা হবে? তখন ঠাকুমা বললেন, ওই মাস্টারটা আসে, মাস্টারটাকে ওই এক গেলাস দুধ খাইয়ে দে। এই গল্পটা উনি বলতেন, আমরা হেসে কুটোপুটি খেতাম, কিন্তু মহারাজের মুখখানা একবারে বেদনায় একবারে ক্লান্ত হয়ে যেত, খুব খারাপ লাগতো মহারাজের মুখখানা দেখতে। এই যে যাকে সম্মান করার কথা, যিনি আমাদের বিদ্যা দান করছেন, তার প্রতি আমাদের এই ধরনের মনোবৃত্তি, এটা কখনোই গ্রহণযোগ্য নয়। এরপরের শ্লোকে বলছেন, সৌহার্দ্যম ব্যবহারাংশ প্রবৃত্তিম প্রকৃতিম নৃণাম সহবাসেন তর্কৈশ্চ বিদিত্বা বিশ্বসেতত্ত্বঃ একত্র বাস, এবং সবিশেষ আলোচনার পর্যালোচনার দ্বারা লোকের বন্ধুত্ব ব্যবহার প্রবৃত্তি প্রকৃতি জানিয়া তবে তাহাদের উপর বিশ্বাস করবে। গৃহস্থ ব্যক্তিগণ, স্বামীজি লিখছেন, যে কোনো ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করবে না, যেখানে সেখানে যাইয়ে লোকের সঙ্গে হঠাৎ বন্ধুত্ব করবে না। প্রথমত যাদের সঙ্গে বন্ধুত্ব করতে ইচ্ছে তাদের কার্যকলাপ এবং অন্যান্য ব্যক্তিদের সহিত তাহাদের ব্যবহার বিশেষরূপে পর্যবেক্ষণ করে সেগুলি বিচারপূর্বক আলোচনা করে তারপরে বন্ধুত্ব করা যায়। ফেসবুকে এখন নতুন জায়গা, বন্ধু হবার ভীষণ বড় জায়গা। যে অনুরোধটি আসে সেটা নাম হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট, আমি আপনার বন্ধু হতে চাই, তার জন্য একটা অনুরোধ, আপনি কি আমার বন্ধু হবেন? বন্ধু হবার পরদিন থেকেই, বন্ধু হবার পরদিন থেকেই এমন ঘনিষ্ঠ বন্ধুতা হয়ে যায় যে আমরা যেন একে অপরকে দেখে থাকতে পারি না, দেখে থাকতে পারি না। তারপরে তিন চার দিন বাদে যেতে 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 আর তার সঙ্গে কথা হয় না। তারপরে একটা সময় অপর পারের যিনি আছেন তাকে এত আমি সময় দিয়েছি, এখন আর সময় দিই না বলে তিনি অভিমান করেন। তারপরে ধীরে 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 তার থেকে আমরা সরে যাই। অনেক বছর পরে আবার দেখা, আবার যখন দুজনের সেই ফ্রেন্ড রিকোয়েস্ট আসে তখন দুজনেরই লজ্জা লাগে, কেউ কারুর সঙ্গে যোগাযোগ করতে পারি না, এটি অভিপ্রেত নয়। বন্ধুত্ব করতে গেলে বন্ধুত্ব হওয়া আর পরিচয় হওয়া দুটো এক জিনিস নয়। পরিচয় আমাদের সকলের সঙ্গে পরিচয় হতে হবে। আমরা একবার যখন এই সাধু হবার আগে তখন হিমালয়ে যখন যাত্রা করতাম, আমরা ট্রেনে আমাদের সঙ্গে একটি পরিবারের সঙ্গে পরিচয় হলো। বাবা মা এবং একজন দিদি আমাদের সঙ্গে যাচ্ছিলেন, তিনি তখন মেডিকেল কলেজের ছাত্রী, খুব সম্ভবত সেকেন্ড ইয়ার টেকেন্ড ইয়ারের ছাত্রী। এই পরিবারটির সঙ্গে ট্রেনে আমাদের পরিচয় হলো। বাবা একরকম মানুষ, মা আরেকরকম মানুষ, কন্যা আরেকরকম মানুষ, তারা তিনজন আমাদের সামনের বাংগুড়িতে আছেন আর আমরা সামনের তিনটি বাঁকে, মা স্যার, আমার স্যার, আমার স্কুলের আরেকজন দাদা এবং আমরা তিনজনে মিলে যাচ্ছি। আমরা, আমি তখনও বোধ হয় খুব সম্ভবত স্কুল পড়ুয়া, টুয়েলভে বোধ হয় পড়ি, এরকম অবস্থা। তাদের সঙ্গে যেতে 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 আমাদের ওই অল্প একটু আধটু কথাবার্তা, খাবার বিনিময়, এই সমস্ত পরিচয় হতে থাকলো, সেটা বন্ধুত্ব নয়। কিন্তু তারপরে আমরা নৈনিতালে যখন পৌঁছলুম, আমরা নৈনিতাল যাওয়ার যে পথ, মাঝখানে ট্রেন কিছু সমস্যা ছিল, আমরা নিজেরা একটা গাড়ি ঠিক করলাম, দেখা গেল ছজনের হলে ভালো হয়। আমরা ওদেরকে কাছে গিয়ে অ্যাপ্রোচ করলাম, ওরাও কিন্তু সহজে এগিয়ে এলেন, আমাদের সঙ্গে গেলেন, ওদের হোটেলটা আগে নামিয়ে দিয়ে আমরা চলে গেলাম। রোজ হয় ওরা আমাদের সঙ্গে দেখা করতে আসতেন, নাহলে আমরা ওদের সঙ্গে দেখা করতে আসতাম। নৈনিতাল থেকে আমাদের যাত্রা আলাদা আলাদা হয়ে গেল, ওরা একদিকে রওনা দিলেন, আমরা আরেকদিকে রওনা দিলাম। তারপরে আমরা আমাদের যাত্রা শেষ করে যেদিন লখনৌতে এসে পৌঁছেছি সেদিনকে তারা ফিরে যাবেন, আমরা তাদের সঙ্গে দেখা করতে গেলাম। মনে হলো যেন কতদিনের পরিচিত মানুষের সঙ্গে দেখা হয়েছে। তারপরে তিনি আমাদের খেতে দিলেন, আমরা তাদের ট্রেনে ছাড়তে এলাম। ওই যে স্টেশনে দেখা হওয়া, তারপরে দিনের পর দিন ওই ভদ্রলোক আমাদের দেখেছেন, তারপরে তিনি, তারা আমাদের বন্ধু হয়ে গেলেন। এবং এই বন্ধুত্ব ভদ্রলোক যতদিন বেঁচে ছিলেন ততদিন আমাদের সঙ্গে ছিলেন। এখন তো ভদ্রলোক ভদ্রমহিলা দুজনেই মারা গেছেন, কিন্তু সেই যে ওই ট্রেনের যে পরিচয়, সেটা দীর্ঘ সময় ধরে নানা অভিজ্ঞতায় যেতেছে। সেই দিদির সাথে এখনও আমাদের বন্ধুত্ব আছে এবং আমরা এখনও তাকে অত্যন্ত, তিনি এখন খুব সফল ডাক্তার, তাকে আমরা অত্যন্ত শ্রদ্ধা ভক্তি করি। কিন্তু এই ভালোবাসাটা থেকে গেল আমাদের এই পরিচয় থেকে বন্ধুত্ব হওয়াতে। এই এই ঘটনাটা বলার এই কারণটা হচ্ছে এই
আমরা সকলের সঙ্গে পরিচিত হতে পারি, কিন্তু প্রথম আলাপে সবাই আমাদের বন্ধু নয়। তার কার্যকলাপ অন্যরাকে কি দেখে, তারপরে অনেকে আমায় ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান, তারপরে আমি দেখে, আমি একদিন একজনকে জিজ্ঞেস, তিনি তো একটা কোড নাম ব্যবহার করেছেন, তো কোড নামটা কী হবে সেটা আমি ফ্রেন্ড রিকোয়েস্ট নেবার আগে পুরোপুরি তার বন্ধুরা কে আছেন, তার পরিচয় কী আছে সব খুঁটিয়ে খুঁটিয়ে দেখি, এমনকি তার পোস্টগুলো দেখি। এগুলো যদি যাদের দেখতে পাই না, যাদের ফেস প্রোফাইল লক করা থাকে, তাদের রিকোয়েস্ট আমি অ্যাকসেপ্ট করি না। তো সেইগুলো দেখে তারপরে একবার ওনাকে কথোপকথনে লিখছি যে আপনার নাম কি অমুকচন্দ্র অমুক, তখন উনি জানলেন কী করে, উনি আপনার প্রোফাইলেই দেওয়া আছে। উনি খুব অতবাক হয়ে গেলেন, এরমভাবে কেউ খুঁটিয়ে খুঁটিয়ে দেখে কি না। এই খুঁটিয়ে খুঁটিয়ে দেখাটা খুব প্রয়োজন, পরে দুঃখ হওয়ার চেয়ে শুরুতে দুঃখ হওয়াটা, দুঃখ হলে কোনো কষ্ট নেই, বন্ধুত্ব সম্পর্কে এই ভাবনাটা থাকা দরকার। বলছেন, সিয়াম যশা পৌরুষঞ্চ গুপ্তায়ে কথিতঞ্চ ইয়ৎ কৃতম যদুপকারায় ধর্মজ্ঞ ন প্রকাশয়েৎ। গৃহস্থ তিনটে বিষয়ে কিছু কথা বলবেন না, কি সিয়া যশা পৌরুষঞ্চ, নিজের যশ এবং পৌরুষের বিষয়, আর কোন কথা বলবে না। গুপ্তায়ে কথিতঞ্চ ইয়ৎ, অপরের কথিত গুপ্ত কথা, কেউ আমাকে বলল দেখ তোমাকে বিশ্বাস করে বলছি, আমাদের ওইটা হচ্ছে কথা, যাকেই দেখবেন আপনি বিশ্বাস করে বলবেন, তিনি আবার আরেকজনকে বিশ্বাস করে বলে বলবেন, তোমাকেই প্রথম বলছি আর কাউকে বলো না, তিনি আবার আরেকজনকে বলে বলবেন, তোমাকেই একমাত্র বিশ্বাস করে বলছি আর কাউকে বলো না, আপনার গুপ্ত কথা কখনো প্রকাশ হয়ে যাবে। আর কি, কৃতং যদুপকারায় ধর্মজ্ঞ না প্রকাশয়ে, আর অন্যের জন্য যেটি আমরা অন্যের উপকারের জন্য যেটি করি সেটি কখনো আমরা পাবলিকলি বলতে পারি না। আপনাদের হয়তো মনে হবে যে পাবলিকলি না বললে কী করে হবে, ধরুন কোনো কাজ করা হলো সেটা যদি পাবলিকলি না জানানো হলো অন্য তো উৎসাহিত হবে, সেটা ঠিক, এটা একদম ঠিকই বলেছেন, কিন্তু এইটা নিয়ে ঢেরা পেটানো, লোককে জানানো মানে একটা ইনফরমেশান দেওয়া আর সেটা নিয়েই চর্চা করা, এই দুটির ভেতরে অনেকখানি ফারাক আছে। গৃহস্থ নিজেকে দরিদ্র বা ধনী কিছুই বলার কথা নয়, বলবেনই না, তার নিজের যদি ধনও থাকে তার গর্ব করা উচিত নয়। অনেকের দেখবেন মানুষ আছেন এরকম, মানুষ তো আমরা আমাদের সঙ্গে দেখা হয় মাঝে মাঝে, দেখেছেন মহারাজ এই জিনিসটা কী সুন্দর, কত দাম নিল বলুন তো, 3,000 টাকা, দেখলেন তো কীরম দামি জিনিস। এই যে এই জিনিসগুলো, নিজের ধনের গর্ব করা উচিত নয়, এই বিষয়টা তার গোপন থাকাই উচিত, ইহাই তাহার ধর্ম। আর ইহা শুধু সংসারের বিজ্ঞতা নয়, যদি এরূপ কেউ এরূপ না করে তবে তাকে দুর্নীতিপরায়ণ বলা যাইতে পারে। যে আপনি কারো গোপন কথা চতুর্দিকে বলে দিলেন, তিনি তো আপনাকে বিশ্বাস করেছিলেন, আপনি অবিশ্বাসী পর্যায়ে পড়লেন, অবিশ্বাসী আর যাই হোক দুর্নীতিপরায়ণ ছাড়া আর কিছু নন। গৃহস্থই সমাজের মূল ভিত্তি ও অবলম্বন, তিনি প্রধান ধন উপার্জনকারী, দুর্বল দরিদ্র এবং বালক বালিকা স্ত্রীলোক যারা বাইরের কোনো কার্য করে না সকলেই গৃহস্থের ওপর নির্ভর করিতেছে। অতএব গৃহস্থকে কতকগুলি কর্তব্য সাধন করিতে হয় এবং সেই কর্তব্যগুলি এমন হওয়া উচিত যেন সেগুলি সাধন করিতে করিতে তিনি দিন দিন নিজের হৃদয়ে শক্তির বিকাশ অনুভব করেন এবং এরূপ মনে না করেন যে তিনি নিজ আদর্শ অনুযায়ী কার্য করিতেছেন না। এই কারণে যুগুপসিত প্রবৃত্তৌচ নিশ্চিতোপি পরাজয়ে গুরুণা লঘুণা চাপি যশস্বী না বিবাদয়ে। যদি গৃহস্থ কোনো অন্যায় বা নিন্দিত কার্য করে ফেলেন অথবা এমন কোনো ব্যাপারে নিযুক্ত হন যাতে সে জানে নিশ্চয় অকৃতকার্য হইবে, সে বিষয়ও তাহার সাধারণের নিকট প্রকাশ করা উচিত নয়। এইরূপ আত্মদোষ প্রকাশের কোনো প্রয়োজন তো নাই, অধিকিন্তু উহাতে নিরুৎসাহ আসিয়া তাহাকে যথাযথ কর্তব্য করিতে বাধা দেয়। সে যে অন্যায় করিয়াছে সেজন্য তাহাকে ভুগিতেই হইবে, তাহাকে পুনরায় চেষ্টা করিতে হইবে যাতে সে ভালো করিতে পারে। জগৎ সর্বদা শক্তিমান দৃঢ়চিত্ত ব্যক্তিদের প্রতি সহানুভূতি প্রকাশ করিয়া থাকে।
তাহলে কি বলছেন, কি সুন্দর কথা যে আমি যদি কোনো ভুলও করে থাকি সেটা বা আমার হৃদয়ের দুর্বলতা, সেটি অন্যের কাছে প্রকাশ করে তো আমার কোনো লাভ হবে না। তা সেটি আমরা অন্যের কাছে কোনোভাবেই প্রকাশ যদি করতে থাকি তাহলে কোনো কিছু লাভের লাভ কিছু হবে না। আপনি সেদিনকে যেমন এই যখন বক্তৃতামালা শুরু হলো ইংরেজিতে বক্তৃতার, সেখানে সত্যি সেটা আমার কাছে খুব ভীতির ছিল, তা আমি বলেই ফেলেছিলাম যে আমি ইংরেজিতে খুব ভালো নই, তবু আমাকে বলতে বলা হয়েছে, আমি কীরকম বলবো আমি নিজেও জানি না। একজন ডাক্তারবাবু এই বক্তৃতাটার কারেকশন করে দিলেন আমাকে, বললেন এই রকম নেগেটিভ থট দিয়ে কখনো বলা শুরু করবে না, এটা হলে এটা কখনোই ঠিক ঠিক হবে না, তোমাকে বলতে বলা হয়েছে তুমি তোমার শক্তি অনুযায়ী বলবে, তুমি তোমার সেরাটি দিয়ে নিজেকে সামনের মানুষটিকে সমৃদ্ধ করবে, এটা তোমার দায়িত্ব। তুমি যদি সারাক্ষণ সকলকে বলতে থাকো তাহলে কী হবে, যিনি শুনবেন তিনি হ্যাঁ এইরকমই তো বক্তৃতা হবে, ইংরেজি তো জানে না কেন শুধু শুধু বলতে এসেছে, এর কোনো প্রয়োজন নেই। এই যে নিজের দুর্বলতা অন্যের কাছে প্রকাশ করা উচিত না, বরং সেটিকে অতিক্রম করে যাওয়ার চেষ্টা করেন। দুর্বলতার কারণে আমাদের যে কষ্টগুলো হয় সেগুলো আমাদের পেতেই হবে, সেটিকে অতিক্রম কেমনভাবে আমরা করব সেটির নিয়মিত চেষ্টা করতে হয়। গৃহস্থকে মহারাজ বলছেন, গৃহস্থকে প্রথমত জ্ঞান, দ্বিতীয়ত ধন উপার্জনের জন্য প্রাণপণ চেষ্টা করিতে হইবে, ইহাই তাহার কর্তব্য। আর গৃহস্থ যদি তাহার এই কর্তব্য পালন না করে তাহাতে তো মানুষ বলিয়াই গণনা করা যাইতে পারে না। যদি কোনো গৃহস্থ অর্থ উপার্জনের চেষ্টা না করে তাকে দুর্নীতিপরায়ণ বলিতে হইবে। যদি সে অলসভাবে জীবনযাপন করে এবং তাহাতেই সন্তুষ্ট থাকে তাকে অসৎ প্রকৃতি বলিতে হইবে, কারণ তাহার উপর শত শত ব্যক্তি নির্ভর করিতেছে। যদি সে ধন উপার্জনের যথেষ্ট ধন উপার্জন করে তবে তাহাতে শত শত ব্যক্তির ভরণ পোষণ হইবে। যদি এই শহরে শত শত ব্যক্তি ধনী হইবার চেষ্টা করিয়া ধনী না হইতেন তাহলে তাহা হইলে এই সভ্যতা, এই দারিদ্রলয় ও বড় বড় বাড়ি কোথায় থাকিত। এইটার কথা স্বামীজি বলছেন, আরও একটু পড়ব, যেটা না পড়লে আমরা বোঝাতে পারবো না। এক্ষেত্রে অর্থ উপার্জন অন্যায় নয়, কারণ এই অর্থ বিতরণের জন্য। গৃহস্থই জীবন ও সমাজের কেন্দ্র, অর্থ উপার্জন ও সৎকার্যে অর্থ ব্যয় করা তাহার পক্ষে উপাসনা, কারণ যে গৃহস্থ সদুপায় ও সদুদ্দেশ্যে ধনী হইবার চেষ্টা করিতেছেন, সন্ন্যাসী নিজ কুটিরে বসিয়া উপাসনা করিলে উহা যেমন তাহার মুক্তিলাভে সহায় হয়, সেই গৃহস্থ ঠিক তাহাই হইয়া থাকে। যেহেতু উভয়ের মধ্যে আমরা ঈশ্বর ও তাহার সব কিছুর উপর ভক্তিভাব প্রণোদিত আত্মসমর্পণ ও ত্যাগ রূপ একই ধর্মভাবের বিভিন্ন বিকাশ দেখিতে পাচ্ছি মাত্র। গৃহস্থের জীবনটি অত্যন্ত পবিত্র। আমরা অনেক সময় মনে করি যে সন্ন্যাসীর জীবনই পবিত্র, আমাদের মাঝে মাঝেই বলে আপনারা তো ভগবানের সঙ্গে ডাইরেক্ট কন্ট্যাক্ট, যেন একটা কানেকশন লাগানো আছে ভগবানের সাথে, চোখ বন্ধ করলে সঙ্গে সঙ্গে কন্ট্যাক্ট হয়ে যায়। স্বামীজি বলছেন সেটি কথা নয়, গৃহস্থের জীবনও অত্যন্ত অত্যন্ত মহিমাময় জীবন, কারণ গৃহস্থকে চেষ্টা করতে হবে, প্রাণপণ চেষ্টা করতে হবে ধন উপার্জন করার জন্য, এবং সেই ধন উপার্জন তার মধ্যে তিনি কোনো রকম অন্যায় দেখছেন না, কারণ এই অর্থ বিতরণের জন্য। দুটো জিনিসই তার কাছে থাকতে হবে, একটা সময় একই সঙ্গে অর্থ উপার্জনের চেষ্টা, অর্থ উপার্জনের জন্য শ্রম, অর্থ উপার্জনের যে উদ্যম সেটা যেমন থাকতে হবে, ঠিক একই সঙ্গে এই অর্থ আমার নয়, এটি জগতের কল্যাণের জন্য, তার পরিবার পরিজনের কল্যাণ এবং তার পরিবার পরিজনকে কেন্দ্র করে যে মানুষজন, এবং ধীরে ধীরে সেই গণ্ডিটা যত বাড়তে থাকবে একটা সময় দেখা যাবে তার সেই অর্থে বহু মানুষ পরিপালিত হচ্ছেন। সেই কারণে তিনি এই জায়গায়ও সে বলছেন, সন্ন্যাসী নিজ কুটিরে বসিয়া উপাসনা করিলে উহা যেমন তাহার মুক্তি লাভের সহায়। সন্ন্যাসী যেমন নিজের সাধন ভজন করলে তার নিজ মুক্তি লাভ হতে পারে, ঠিক সেই রকম গৃহস্থ যদি তার গৃহস্থের কর্ম করেন তারও ঠিক এইরকমভাবে মুক্তির দিকে এগিয়ে যেতে পারবে। আমরা এর পরের দিন শুরু করব যে আর গৃহস্থ আর কোন কোন জিনিসগুলি ছেড়ে দেবে, করবে না, এবং কোন কোন জিনিসগুলি তিনি
নিজ জীবনের কোন কোন গুণগুলো নিজ জীবনে তিনি আনয়ন করবেন এবং তার অভ্যাস করবেন। গৃহস্থ জীবনের এই গল্প, এটা আমাদের সকলের খুব ভালো করে জানা দরকার, কারণ বেশিরভাগ ক্ষেত্রে আমরা খুব একটা হেজি একটা আইডিয়া নিয়ে থাকি। আমরা সবসময় মনে করি গৃহস্থের জীবন বোধহয় আমরা ভুল করে ঢুকে পড়েছি, সন্ন্যাসীর জীবনে ঢুকতে পারিনি, এর জন্য বোধহয় খুব অন্যায় হয়ে গেছে। এটা কিন্তু নয়, আমরা প্রত্যেকেই যে যেখানে আছি সেখানে যদি আমরা আমাদের নিজেদেরকে উজাড় করে দিতে পারি, তাহলে দেখব একজন সন্ন্যাসী যে জায়গায় পৌঁছচ্ছেন একজন গৃহীও সেই জায়গায় পৌঁছবেন। স্বামীজির এমনটাই ভাব। বাকি অংশটুকু স্বামীজির কৃপা হলে আমরা আগামী দিন শুনব। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্থিহারিণী ত্রৈলোক্যবাসিনামিডে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।